হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুসুম ডট স্বরূপ ব্লগে তোমাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। তো এখন আমার ব্লগটা স্টার্ট করছি সকাল 10টা, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। তোমরা থাম্বনেলস দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। তো চলো আজকে তোমরা আমাদের সঙ্গে ঘুরে নাও। আমরা ট্রেনে করে আসার পর চলে এসেছি এখানে বোরিভলি স্টেশন। শুধু আমরা একা যাচ্ছি না, আমরা তিনটে ফ্যামিলি যাচ্ছি। সবাই আলাদা আলাদা জায়গায় থাকা হয়, তো সবাই মিলে এসে এক জায়গায় জড়ো হবে। তো এখানে বোরিভলি স্টেশন আমরা চলে এসেছি। বোরিভলি স্টেশনে সবাই মিলে আমরা দুজন চলে এসেছি, দুটো ফ্যামিলি চলে এসেছি, আর একটা ফ্যামিলির জন্য অপেক্ষা করা হচ্ছে, তারা এখনও এসে পৌঁছয়নি। তো তোমরা সাথে থাকো, আমাদের ব্লগটা দেখতে থাকো। এটা হচ্ছে মুম্বাইয়ের সেই বোরিভলি স্টেশন, যেখানে এতটুকু সময় মানে একটা জায়গা ফাঁকা থাকে না পাগলানোর জন্য। জাস্ট দিওয়ালি ছুটির দিন বলে পুরো দেখতে পাচ্ছ, আর দুপুরের সময় পুরো প্ল্যাটফর্ম খালি, মানে লোকজন সেভাবে নেই। নাহলে এখানে কিন্তু এভাবে দাঁড়াবার মতন একটুকু সময় পাওয়া যায়। এই পাপা, পাপা এদিকে দেখো। হাই 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 হাই, কারণ আমার মাম্মা তো যেখানেই যাক ওর সেই দুষ্টুমি একই রকম, বাড়িতেও যা বাইরেও তাই। আর এক তো দাদা পেয়ে ভীষণ খুশি, তার উপর পেয়েছে প্ল্যাটফর্মে নোংরা। সেই নোংরা কুড়োতে বাচ্চারা যেভাবে হয় যেখানে, এটা একটা কাগজে দেখতে পেলে কুড়ে। আর এখানে ছবি তুলছে, ওখানে ওরা ছবি তুলছে, আর আমি তার সাথে একটু ভিডিও ক্লিক করে নিলাম। আর আমরা এখন কজন আছি এটা কই, কজন আমরা যাচ্ছি তোমাদের দেখিয়ে নিলাম। এখনও একজন আসেনি, এখন একটা পরিবার এসে পৌঁছয়নি। প্রায় অনেক অনেক অপেক্ষার পর আমরা ওখান থেকে বোরিভলি স্টেশন থেকে বেরিয়ে চলে আসছি। আর বোরিভলি স্টেশন থেকে বেরিয়ে আসার পরও বোর্ডের জন্য লাইনে এক ঘন্টা দাঁড়াবার প্রায় শেষমেশ আমরা পেয়েছি আমাদের বোর্ড। আমরা উঠে পড়েছি এখন বোর্ডে, আর মাম্মা দেখতে পাচ্ছ ও কোলে থাকলে হবে না, ও সামনে থেকে নেমে বোর্ডে সমুদ্রের জল দেখবে বলে ও তো একদম অস্থির হয়ে পড়েছে। ফাইনালি আমাদের বোর্ডও ছেড়ে দিয়েছে, ছেড়িয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই এখন ভাটা পড়েছে, সরি, জোয়ারের জন্য এটা জল ফুলে উঠে গেছে। নইলে যতটা প্রায় সমুদ্রের মাঝে একটা করে খুঁটি দেখা যাবার এই লাইনটা থাকবে, তখন যখন ভাটা পড়ে এটা সবটাই হেঁটে যেতে হয়। যা জোয়ার ছিল বলে আমাদের যেতে যেহেতু অনেকটা লেট হয়েছিলো, তাই জোয়ার এসে গিয়েছিলো বলে ওখানটা আমাদের হাঁটতে অনেক কাছেই আমরা বোর্ডটা পেয়ে গিয়েছিলাম। নাহলে আরও অনেক হাঁটতে হতো, তবে ফেরার পথে সাইড ওটা হাঁটতে হতে পারে অনেকটাই। আর তোমাদের আমরা দেখছি, দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ একটা চূড়া দেখা যাচ্ছে অনেক দূরে, ওই আমরা ওখানটাতেই যাবো, সমুদ্র পার করে ওখানটাতে যাবো। দেখতে লাগছে এতটা ছোটো কাছে, কিন্তু এটা অনেকটাই দূর। যারা মুম্বাইয়ে আসো, অনেকেই প্রায় কম বেশি লোক এই জায়গাটা জানে না, প্যাগোড়া নাম এটার, অনেকেই জানে না। তো ভীষণ সুন্দর জায়গা, যারা মুম্বাই বেড়াতে আসবে আমি তো সাজেস্ট করবো এই জায়গাটা ঘুরিয়ে যেও একবার, ভীষণ সুন্দর। মুম্বাইয়ের এই সমস্ত জায়গাগুলো না গরমে আর এগুলো ঘুরতে খুব একটা ভালো লাগে না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম হয়। এগুলো এই দিওয়ালি থেকে যে শুরু হয় সময়টা, বা শীতের সময়টা, ডিসেম্বর বা দিওয়ালির সময়টা, এই সিজনগুলোতে ঘুরতে এই জায়গাগুলো খুব ভালো লাগে। তবে এই সিজনগুলোতে ওখানে ভিড়ও হয় প্রচণ্ড। আমারও যদিও ফার্স্ট টাইম, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না কীরকম কী ভিতরে হবে। তবে যে হারে লাইন দাঁড়িয়েছিলাম দেখে মনে হলো প্রচণ্ড ভিড় হবে, অত সহজে বোর্ড থেকে নেমে চান্স পাওয়া যাবে কোনো মনে হচ্ছিলো না। আর ওই দেখতে পাচ্ছ ওটা পিরামিডের মতন ওটা দেখা যাচ্ছে, ওটা আমিও ঠিক জানি না, তবে যতটা সম্ভব হয়তো ওটা পাহাড় হতে পারে মনে হয়, হয়তো ওটা পাহাড় হতে পারে, তবে আমি জানি না ওটা কী, দেখে পাহাড়ের মতনই লাগছে।
খুঁটিগুলো দেখে মনে হচ্ছে সমুদ্র থেকে পেরিয়ে আসার পরে যে খুঁটিগুলো আবার সমুদ্রের মাঝে দেখে মনে হচ্ছে যে প্রায় হয়তো আমরা কাছাকাছি এসে গিয়েছি। কারণ আমি বললাম না, জোয়ারের জন্য এগুলো জলে ফুলে উঠেছে, নলে এটা আমাদের পুরোটাই হাঁটতে হতো। ভাবতে পারছো কতটা রাস্তা হেঁটে যেতে হতো আমাদের? তো মনে তো হচ্ছে প্রায় এসে, হ্যাঁ এসেই গেছি, এসে গেছি আমরা জায়গাটায়। দেখো আমরা যাচ্ছি, অনেক আসছে, কিছু লোক আসছে, আমরা যাচ্ছি। এভাবে অনেকগুলোই প্রায় লঞ্চ গেল এলো। তো চলো ফাইনালি তোমাদের জায়গাটা এবার দেখাবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি, এই দেখো এইটা। তো এখন আমরা বোট থেকে সবাই নামছি। এটা বোট থেকে নামার পরও মনে হচ্ছে এই বোট থেকে নামলাম, এই জঙ্গলটার ভেতর ঢুকলাম, ওখানে চলে গেলাম। কিন্তু ভেতরে যে দেখছি কত হেঁটেই যাচ্ছি, তো হেঁটেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। মানে ওরই একটু গার্ডেন টাইপের ছিল, একটু না অনেকটাই গার্ডেন টাইপের, তারপর ভেতরে জিনিসটা। বোটে তো আধ ঘন্টা লাগলো সমুদ্রটা পার হতে, আর নামলাম এখানে। এতই ভিড়, লাইন এগোচ্ছেই না, এগোচ্ছেই না, এরকম একটা জিনিস হয়ে গেছে। আরে দেখো এইখানে সমুদ্রের মাঝখান দিয়ে ছোট রাস্তা, মানে যাওয়ার জন্য একটু সরু রাস্তা, সেখান দিয়ে কিছু লোক যাচ্ছে আসছে। আর তার পাশে যে চরগুলো পড়ে রয়েছে, সেখানে ছোট ছোট খেকড়া, ছোট ছোট মানুষগুলো চর দিয়ে মাছগুলো ওই চরটা দিয়ে চড়ে চড়ে যাচ্ছে। আর এখন আমরা এই প্যাগোড়ার সামনে যে গার্ডেনটা আছে, ও গার্ডেনটার ভেতরে ঢুকে পড়েছি। এখানেও এসে লাইন না, এখানে যে টিকিটগুলো হয়েছে, সবাই সবার টিকিট ঠিকভাবে কেটে ঢুকছে কি না দেখবার জন্য ওখানেও লাইন। আর এখানে সুন্দর সুন্দর এই কার্টুনগুলো ছিল, এখান দিয়ে মামাকে নিয়ে একটু ছবি তুলে ফেললাম, একটু ভিডিও করে ফেললাম। এখানটা এসেছিলাম একবার ওয়াটার কিংডমের জন্য। দুদিকে দুটো রাস্তা বেরিয়ে যাচ্ছে, একটা হচ্ছে ওয়াটার কিংডম, একটা হচ্ছে প্যাগোড়া। প্যাগোড়াটা কোনোদিনও যাওয়া হয়নি, এটা ফার্স্ট টাইম প্যাগোড়াটায় আসছি। আচ্ছা এখানে টিকিট আছে কি না? এখানে টিকিট নেই, ওই ফেরি টিকিট আর কাটবে। ওখান থেকে ভেতরে ঢুকবার পরেও ভাবলাম হয়তো পৌঁছে গেলাম, কিন্তু দেখলাম না এখনও পৌঁছোইনি। ভেতরে অনেক রাস্তা, রাস্তা শেষই হচ্ছিলো না। আর আমি তো ভেবেছি ভেতরে ঢোকার পর মামা সর্বদা সেলফি তুলছে, তাই মামাকে বলছি মামা দেখো করো, এরকম একটা ভেবে ছিল। তারপর ভাবলাম সব ভিডিও করছে। আর ওটা অ্যাকচুয়ালি মন্দির না, আমি মন্দির বললাম বটে, ওটা মন্দির না, ওটা হচ্ছে মেডিটেশন সেক্টর, একটা বুদ্ধ ভগবানের একটা হচ্ছে মেডিটেশন সেক্টর। মোটামুটি অনেক হাঁটি হাঁটি করতে করতে চলে এসে পৌঁছেছি ফাইনালি, একদম ফাইনালি এসে পৌঁছেছি একদম গেটের কাছে। তো আমরা গেটের কাছে এসে গেছি বটে, তবে ভেতরে যাবো না, কারণ বোন সকালবেলা ছোটো ছেলে নিয়ে, সবারই ছোটো ছোটো বাচ্চা নিয়ে বেরোনো হয়েছে। তো এখন আমরা একটা কোথায় খাওয়ার একটা জায়গা আছে, আগে বসে বাচ্চাগুলোকে খাওয়ানোর একটা চিন্তাভাবনা করেছি। তো বাচ্চাগুলোকে খাওয়ানো হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছি আমরা বাড়ি থেকে, সবাই যে যার মতন করে, মানে একটা পিকনিক টাইপেরই রেখেছিলাম, খাবার দাবার নিয়ে গিয়েছিলাম। মামাকে খাইয়ে ফ্রেশ করে দিয়েছে, ঘুমিয়েও পড়েছে, অনেকক্ষণ থেকে ঘুম পেয়েছিল, ঘুমোতেও পাইনি। আর দুপাশারই অনেক ফুল গাছ, আমরা এখন ফুল গাছ দেখতে দেখতে যাচ্ছি, এবার যাবো মন্দিরের ভিতর নেক্সট। ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই আমি এই ভিডিওটা দুটো পার্টে রাখছি। তো নেক্সট পুরো বুদ্ধ ভগবান বুদ্ধর পুরো সেক্টরটা দেখবার জন্য নেক্সট পার্টটা, পার্ট টুটা কিন্তু অবশ্যই তোমরা দেখো। আর এই সেক্টরটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে মেডিটেশন সেক্টর সব থেকে বড়ো সেক্টর, যেখানে 8000 জন বসে ভেতরে মেডিটেশন করবার জন্য জায়গা আছে। ইন্ডিয়ার মধ্যে সব থেকে হচ্ছে এটা বড়ো সেক্টর। বাকিটা পার্ট টু এ আসছে, তোমরা নেক্সট ভিডিওটা অবশ্যই